বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজ কোরআন থেকে যে আলোচনাগুলো করব ইনশাআল্লাহ, আমরা যদি এই আলোচনাগুলো ধরে রাখতে পারি আমাদের জীবন ধন্য হবে এবং আমরা অনেক বিপদ আপদ অনেক সমস্যা থেকে আমরা রক্ষা পাব। যে সূরা কাউসার এর আমল ও ফজিলত থেকে কিছু কথা, সেটি হলো দেখুন, জুমার রাতে 1000 বার এই সূরা পাঠ করলে, পুনরায় 1000 বার দরুদ শরীফ পাঠ করলে ইনশাআল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জিয়ারত লাভের নসিব হবে ইনশাআল্লাহ। এবং এ সূরা লিখে গলায় বাঁধলে শুক্রদের কবল হতে নিরাপদ থাকবে। প্রত্যহ এই 1000 বার পাঠ করলে রুজি রোজগার ও মান ইজ্জত বৃদ্ধি পায়। আচ্ছা, এবার আসবো, মনোবাসনা পূর্ণ হবে এবং নির্দোষ ব্যক্তি জেল হতে মুক্তি লাভ করবে, সুবহানাল্লাহ। এবার আসি সূরা কাউসারের আরো কিছু বিষয়ে আল্লাহ গুণ কি কি রেখেছেন। সূরা কাউসার, এ সূরা পাঠ করে গোলাপ জলের উপরে ফুঁক দিয়ে প্রত্যহ সে পানি চোখে দিলে চোখের জ্যোতি বৃদ্ধি পাবে এবং আল্লাহ যদি চায় তো আগের মতো দৃষ্টিশক্তি ফিরে পাবেন। এবার আসবো সূরা কাফিরুন। সূরা কাফিরুন এর আমল ও ফজিলত থেকে যে কথাগুলো বলা হয়েছে, যে রবিবার দিন সূর্যোদয়ের সময় 10 বার এই সূরা পাঠ করে মহান আল্লাহ তাআলার নিকট যে কোনো মাকসুদ হাসিলের জন্য দোয়া করলে ইনশাআল্লাহ তা পূরণ হবে। প্রত্যহ সকাল ও সন্ধ্যায় এই সূরা অন্তত 1 বার করে পাঠ করলে শিরিক সন্দেহ এবং ইমানের দুর্বলতা হতে মুক্ত থাকবে আলহামদুলিল্লাহ। তো এবার আসবো সূরা নাসর। সূরা নাসর এর আমল ও ফজিলতের যে কথাগুলো, এ সূরা রঙ্গতার মধ্যে খোদাই করে লিখে জালে বেঁধে দিলে উক্ত জালে বহু মাছ ধরা পড়বে। অনেক জেলে অনেক মাছ ধরে, যে লোকেরা অনেক সময় মাছ পায় না, সংসারে চলতে কষ্ট হয়ে যায়, তখন কি করবে? তখন আল্লাহর কাছে বলে, আল্লাহর কাছে তো বললে হবে, কিন্তু তারপরেও আল্লাহ কিন্তু নিয়মকানুন দিয়েছে, সেই নিয়মকানুনগুলো যদি ঠিকঠাক মতো মানা যায় ইনশাআল্লাহ আল্লাহ খুব দ্রুতভাবে আমাদের কথাগুলো শুনবে। সে কথাগুলো আমি আবার বলছি, সূরা নাসর এর আমল ও ফজিলত, এ সূরা রাঙ্গতার মধ্যে খোদাই করে লিখে জালে বেঁধে দিলে উক্ত জালে বহু মাছ ধরা পড়বে, আর কাঠে খোদাই করে দিলে দোকানে ঝুলিয়ে রাখলে তাতে বেচাকোনা খুব বেশি হবে। আচ্ছা, তো এবার আসবো সূরা লাহাব এর আমল ও ফজিলত। আচ্ছা, সূরা লাহাব আমল এ ফজিলতে যা কিছু বলা হয়েছে অবশ্যই খেয়াল করে শুনবেন, এবং এটার মধ্যে এমন কিছু কথা আছে যা আপনারা শুধু শুধু এরকম কিছু করবেন না, ওরকম অবস্থানে যখন পৌঁছাবেন যখন কুল দিক কোনো দিক পাওয়া যায় না। আচ্ছা, এ সূরা লাহাব, এ সূরাটি লিখে শরীরের বেদনা স্থানে বেঁধে দিলে আল্লাহর রহমতে বেদনা ভালো হয়ে যায়, অনেকটাই কমে যায়। আচ্ছা, এ সূরা 7 বার পাঠ করে কিছু লবণের উপরে 7টি দম করে কিংবা 7 বার ফুঁক দিয়ে শত্রু ধ্বংসের নিয়ত করলে ওই লবণ আগুনের ভিতর ফেলে দিলে মহাপ্রতাপশালী শত্রু ও একেবারে নিস্তেজ হয়ে যাবে অথবা ধ্বংস হয়ে যাবে। তবে অবৈধভাবে এই আমল করাবেন না বা নিজেও করবেন না। এবার আসি সূরা ইখলাস এর আমল ও ফজিলতে কি বলা হয়েছে। এ সূরা 3 বার পাঠ করলে সমস্ত কোরআন শরীফ খতম করার সমান সওয়াব পাওয়া যায় আলহামদুলিল্লাহ। এবার আসি এ সূরা বিসমিল্লাহ সহকারে 1000 বার লিখে সঙ্গে রাখলে যে কোনো কঠিন বিপদ হতে উদ্ধার লাভ করবে। কঠিন বিপদের সময়ে খাঁটি মনে এ সূরা পাঠ করে থাকলে আল্লাহর গজব হতে নিরাপদ থাকবে। আচ্ছা, তো এবার আসি যে সূরা ফালাকের বিষয়টি, যে 113 এবং 114 সূরা ফালাক, নাসের আমল ও ফজিলত। এ সূরা দুটি প্রত্যহ রাত্রে পাঠ করিলে জিন ও মানুষের যাবতীয় অনিষ্ট
কুমন্ত্রণা ও কুচিন্তা হতে নিরাপদ থাকবে। আচ্ছা এবার আসি, এ ছুরা দুটি লিখে শিশুদের গলায় বেঁধে দিলে জিন ভূত ইত্যাদি অনিষ্ট হতে নিরাপদ থাকবে। আচ্ছা এবার আসি, এ ছুরা দুটি পড়লে বা পরে এ ছুরা নাস এবং ফালাক, এ ছুরা দুটি পড়লে বা পরে ফুঁক দিলে জাদুটুনা ও বধ নজরের ক্রিয়া নষ্ট হয়ে যাবে। আচ্ছা তো এবার আসব, সাত দিন পর্যন্ত প্রত্যহ এই সুরা নাস ও ফালাক দুটি 41 বার করে পাঠ করলে জাদুগ্রস্ত লোককে দম করলে বা ফুঁক দিলে ইনশাল্লাহ আল্লাহর রহমতে আরোগ্য লাভ করবে, ভালো হয়ে যাবে। যাই হোক, সমস্ত জগৎবাসী আজকের যে আলোচনাটি করলাম, অবশ্যই মানুষ যদি কোরআনটির দিকে লক্ষ্য করে এবং যে কথাগুলো বলা হলো যদি লক্ষ্য করে চলে এবং মানে ইনশাল্লাহ সে যতটা মানুষের কুদৃষ্টি মানুষের ক্ষতি হতে রক্ষা পাবে। তবে আমাদের চ্যানেলটি যদি আপনাদের কাছে ভালো লাগে তো সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি। তো সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।